পশ্চিম দিক থেকে, তার কারণটা কি রে দাদা? তার কারণ কি জানো দাদা? বলে কি জন্য সোনার মানুষ? দেখো দাদা, সোনার মানদাস কদলের উপরে কি যেন একটা ভেসে আসছে দাদা। কই? এই তো সামনে দাদা। দিদি এদিকে আসো, এদিকে আস। কোথায় মাঝি মাল্লা গো? উঠে এসো মাঝি মাল্লা গো। এই যে মাঝি মাল্লা গো, এই যে মাঝি মাল্লা গো, এই মাঝি মাল্লা গো, আমাদের খেয়াল করতে। এই মাঝি মাল্লা গো, এই তোমাদের বেতন ছিল কত? আমাদের বেতন ছিল 5 টাকা। 5 টাকা আজকে তোমার বেতন করে দিলাম আমি 10 টাকা। 10 টাকা দেখো, দেখো মাঝে। তার কারণ, তার কারণ কি দাদা? দেখো মাঝি মাল্লা গুন, ওই সোনার মানদাস কদমের ভরে পরে একটা সুন্দরী রমণী বসে আছে, ওই রমণীকে ধরে আমার লায়ে তুলে দিবে, তোমাদের বেতন যা ছিল তার সাথে ডবল করে দেবো। তাই নাকি? আহাই, হ্যালো, ওরে ধরবো। হ্যালো, দেখো দাদা। হ্যাঁ বল। ওই সুন্দরী মেয়ে বিষ বিষ করে কি বললো, এক চল জল জল তুলে বাদামে মেলে দিল, আর তামান বাদাম আগুন ধরে গেল। দেখি মাঝে মাল্লা গুন, তোমরা কি ওই রমণীকে ধরতে পারো নাই?
তাই বলাই দাদা। তবে মাঝে বাল্লাগঞ্জ যখন ব্যর্থ হয়েছে, আমরাই সুন্দরীকে ধরে দেখো দাদা দেশে নিয়ে যাবো। সেই সুন্দরী যাচ্ছে সুন্দরীর রাস্তা দিয়ে বলাই দাদা, শোন বলাই। আরে ওই সুন্দরী যদি নরকন্যা হয়, বুঝতে পেরেছিস, আমি শঙ্কাই নেবো। আর যদি দেবকন্যা হয় তবে আমি ওকে ফুল জলে ভজিব দাদা। বলাই আমাদেরও তো মা বোন আছে, ওর পথ দিয়ে ও যাচ্ছে, আমাদের রাস্তা দিয়ে আমরা চলে। তোর কোনো কথাই শুনতে চাই না বলাই। আরে এত সুন্দর রমণী এই নৌকা দিয়ে ভেসে যাচ্ছে, আর আমি শঙ্কায় ওকে ফেলে দিয়ে চলে যাব, তা হবে না বলাই, তা হবে না। দেখ বলাই, ওই সুন্দর যদি নরকন্যা হয় আমি শঙ্কায় নিয়ে যাব, আর যদি দেবকন্যা হয় ওকে আমি ফুল জলে ভজব। বল সব কথার এক কথা, আমরা সুন্দরীর পরিচয় নিই। পরিচয়? হ্যাঁ। তুমি কাহার কন্যা কাহার বধু গো বাবা, ওরে জন্মাইলে কোন বা কান। ও 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
সদবা নারী রানাকে পরে গো ওরে সেই নাম হবে আমার শাশুড়ি মায়ে এর গো আমার পিতামাতার নাম বলেছে, মায়ের নাম বলেছে, তাওর নাম বলেছে, মাওর নাম বলেছে এবং ছোট ভগ্নিপতির নাম বলেছে, তাহলে আমরা ঠিক আছে ওকে ফুল জলেই ভরবো। শোন, আমাদের ছোট দিদিই হবে, ওকে আমরা দেশে দিয়ে চলে যাই। দিদি গো বলো দাদা, আমরা তোমাকে চিনতে পারিনি দিদি, তাই আমরা কথার মাঝে আমরা যে আজ অনেক পাপ করে ফেলেছি দিদি। চল দেখো দাদা, আমি তোমাকে কতবার বলেছিলাম সে আমাদের বোনের মতো, আমাদের তো মা বোন আছে, বলেছিলাম আমাদের বোনও হতে পারে। শোন বলাই, ও যে আমার ছোট ভগ্নি হবে, আমরা কোনোদিন তো তাকে দেখিনি রে বলাই, আর কোনোদিন শুনুনি আমাদের শেষকালে একটা ভগ্নি বেহুলা হয়েছে। আমরা যখন পানি দিতে গিয়েছিলাম আমাদের মা আমাদের কাছে বাবা মা পত্র নিয়ে বলেছিল, বল আমার যে একটি ছোট ভগ্নি হয়েছে তার নাম বেহুলা সুন্দরী। ওরে দাদা বলাই, তার নাম বেহুলা সুন্দরী, আমাদের মায়ের নাম তাওই মশার নাম, তাওই মশার নাম সবার নাম বলেছে, সে তো আমাদের বোন হবে রে। আচ্ছা ঠিক আছে বলাই, তবে আমার ছোট ভগ্নি হিসেবে আমরা চল ওকে দেশে নিয়ে চলে যাই। গান্ধে তুই ফিরে চলব ও বেহলা,
ভাই